নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি অক্টোবর মান্থের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অর্থাৎ অক্টোবর মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলিগুলি ঘটেছে তার তালিকা আপনি আজকের এই ভিডিওটিতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আছে কি কি গুরুত্বপূর্ণ দিবস সমূহ রয়েছিল বা ছিল অক্টোবর মাসে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় পয়লা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় তেসরা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় চৌঠা অক্টোবর এবছরের থিম হল গ্রেট অর স্মল লাভ দেম অল বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর এবছরে থিম হলো দ্য টিচার্স উই নিড ফর দ্য এডুকেশন উই ওয়ান্ট দ্য গ্লোবাল ইম্পারেটিভ টু রিভার্স দ্য টিচার্স শর্টেজ তার পরবর্তীতে ওয়ার্ল্ড কটন ডে পালন করা হয় সাতই অক্টোবর এবছরে থিম হল মেকিং কটন ফেয়ার অ্যান্ড সাস্টেনেবল ফর অল ফর্ম টু ফ্যাশন ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় আটই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় দশই অক্টোবর এবছরের থিম হলো মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল হিউম্যান রাইট বিশ্ব ডাক দিবস পালন করা হয় নয়ই অক্টোবর এবছরের থিম হল টুগেদার ফর ট্রাস্ট কোলাবোরেটিং ফর এ সেফ অ্যান্ড কানেক্টেড ফিউচার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় দশই অক্টোবর এবছরের থিম হল মেন্টাল হেলথ ইজ এ ইউনিভার্সাল হিউম্যান রাইট এবছর থেকে দশই অক্টোবরকে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ডে হিসেবে পালন করছে ভারত তাহলে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বছর থেকে যে শুরু হচ্ছে এটা গুডস ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ডে দশই অক্টোবর তার পরবর্তীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় এগারোই অক্টোবর এবছরের থিম হল ইনভেস্ট ইন গার্লস রাইট আওয়ার লিডারশিপ আওয়ার ওয়েলবিং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে পালন করা হয় চোদ্দই অক্টোবর এবছরের থিম হল শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড ইনকর্পোরেটিং এসডিজি থ্রি ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালন করা হয় পনেরোই অক্টোবর এবছরের থিম হল ফেল স্ট্যান্ড ফর ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় ১৬ অক্টোবর এবছরের থিম হল ওয়াটার ইজ লাইফ ওয়াটার ইজ ফুড লিভ নো ওয়ান বিহাইন্ড আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় সতেরোই অক্টোবর এবছরের থিম হল ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন পুটিং ডিগনিটি ইন এ প্র্যাকটিস ফর অল বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় বিশে অক্টোবর তারপরে রয়েছে জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর এবছরের থিম হল দ্য ফ্রন্ট লাইন অব ক্লাইমেট অ্যাকশন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় একত্রিশে অক্টোবর এর পরের ক্যাটাগরি হল নিয়োগ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সৌগত গুপ্ত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বোর্ডে চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে এন শান্ত বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রঘু শ্রীনিবাসন সম্প্রতি ইউপিএসসি এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন দীনেশ দশা ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন রাকেশ শর্মা জম্মু কাশ্মীরে ওয়ার এগেনস্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ অ্যাম্বাসেডর হিসেবে নমিনেটেড হলেন পরমবীর চক্রজয়ী ক্যাপ্টেন বন সিং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে নীতিন গুপ্তার কার্যকালের মেয়াদ আরও নয় মাস বৃদ্ধি করা হল পেইউ এর গ্লোবাল সিইও পদে নিযুক্ত হলেন অনির্বাণ মুখার্জি ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন এসিইও পদে নিযুক্ত হচ্ছেন আকাশ ত্রিপাঠী জেনারেল ইন্সিউরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রামা স্বামী এম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এ সিইও হিসেবে অমিত আগরওয়ালের কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হল জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন এম এস ধোনি ইন্ডো আমেরিকান চেম্বার অব কমার্স আই এ এর ন্যাশনাল প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন পঙ্কজ পোহরা অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এ এম এফ আই এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নবনীত মুনোট হায়দ্রাবাদের পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন সন্দীপ সান্ডিল্য ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এর ফাইন্যান্স ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বিজয় কুমার মহান্তি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন অরিন্দম বাগচি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার মোহাম্মদ শামী হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুলশ্রেষ্ঠ উড়িষ্যা নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রঘুবর দাস ত্রিপুরার নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এইচপি ইন্ডিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ইপসিতা দাশগুপ্ত লেস চিপস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি হেনরি হারভিন এডুকেশন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন চেতন ভগত। রেডো ঘড়ি কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ক্যাটরিনা কাইফ ইলেকশন কমিশনের দ্বারা ন্যাশনাল আইকন হিসেবে নিযুক্ত হলেন রাজকুমার রাও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার জৈন এ নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন এম এস ধোনি এর পরের ক্যাটাগরি পুরস্কার জয়ী বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা পুরস্কার পেয়েছেন তাদের তালিকা গণিতে দু হাজার তেইশ শ্রেষ্ঠা রামানুজন প্রাইজ পেলেন রাকশিয়ান জ্যাং ভারতে বেস্ট স্মার্ট সিটি এ তকমা পেলেন মধ্যপ্রদেশের ইন্দোর মেডিসিন বিভাগে দু হাজার তেইশ নোবেল প্রাইজ পাচ্ছেন ক্যাথলিন ক্যারিকো এবং ড্রিউ ওয়াইসম্যান যে সমস্ত বিভাগে নোবেল প্রাইজ পেয়েছেন জিনারা তাদের একটা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে আপনারা যে দেখে নিতে পারেন ওটাতে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রিক্সের মাধ্যমে কিভাবে আপনারা নোবেল প্রাইজটা মনে রাখবেন তা আমি ওই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করেছি পরবর্তীতে পদার্থবিজ্ঞান দু হাজার তেইশে নোবেল পুরস্কার পাচ্ছেন পেইরিয়া আগস্তিনি ফ্রিডিস ক্রুডস এবং অ্যানি এল ভুলিয়ার প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেলেন সুধামূর্তি রাজ্যের নয় জন ইসরো বিজ্ঞানীকে পুরস্কারস্বরূপ পঁচিশ লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু রসায়ন বিভাগে দু নোবেল পুরস্কার পাচ্ছেন মৌঙ্গি জি ভাওয়ি লুইস ই ব্রুস এবং অ্যালেক্স একিমো সাহিত্যে দু নোবেল পুরস্কার পাচ্ছেন নরওয়ে জন ফোসে টাটা লিটারেচার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন তামিল লেখিকা আম্বাই শান্তিতে দু নোবেল পুরস্কার পাচ্ছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী মণিপুর ভাষায় বাল সাহিত্য পুরস্কার পেলেন দিলীপ নাঙ্গমৈথম অর্থনীতিতে দু হাজার তেইশ নোবেল প্রাইজ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাউডিন গোল্ডিন জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণার জন্য দু হাজার তেইশ প্রাইজ পেলেন ডক্টর জয়িতা গুপ্ত সরস্বতী সম্মান দু হাজার দ্বারা সম্মানিত হলেন তামিল লেখিকা শিবাশঙ্করী জওহরলাল নেহরু ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন তানজানিয়ার রাষ্ট্রপতি শামিয়া সুলুভ হাসান সত্যজিৎ রয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস মানসিক স্বাস্থ্য এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহারের জন্য পুরস্কার পেল উত্তরপ্রদেশ রাজনৈতিক নেতৃত্বের জন্য দিলীপ সিং সন অ্যাওয়ার্ড পেলেন রাজা কৃষ্ণমূর্তি বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেল পাঞ্জাবের নারায়ণপির সারদারান গ্রাম উনসত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্ম এ তকমা পেল রকেটরি ইউএন বেস্ট ট্যুরিজম ভিলেজ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতল গুজরাটের গ্রাম রিস্ক ম্যানেজমেন্টে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জিতল আর ইসি লিমিটেড গ্লোবাল টিচার প্রাইজ দু পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিক্ষক দীপ শিক্ষক দীপ নারায়ণ নায়েক ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন নিতা আম্বানি পরবর্তী ক্যাটাগরি ইন্ডেক্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার চব্বিশে শীর্ষস্থানে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি মিন্ট এমার্জিং মার্কেট লিগ টেবিল শীর্ষস্থানে রয়েছে ভারত গ্লোবাল মোবাইল স্পিড র্যাঙ্কিংয়ে ভারতের স্থান সাতচল্লিশ প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান একশো এগারো প্রথম স্থানে রয়েছে বেলারুস থ্রি সিক্সটি ওয়ান ওয়েলথ হরুন রি ইন্ডিয়া রিচ লিস্ট দু হাজার তেইশে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানি ফোর্বসের ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার দু হাজার তেইশ তালিকায় একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে স্থান পেল এনটিপিসি দু হাজার সালে ভারতের কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের অংশগ্রহণের হার হল সাঁত্রিশ শতাংশ গ্লোবাল পেনশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান পঁয়তাল্লিশ প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ড গ্লোবাল রিমোট ওয়ার্ক ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান চৌষট্টি প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক 2030 হাজার সালে জাপানকে অতিক্রম করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত বিশ্বে দ্বিতীয় সব থেকে বায়ু দূষিত শহর হল মুম্বাই প্রথম স্থানে রয়েছে চীনের বেজিং দু সালে সব থেকে বেশি ফিনটেক ইউনিকর্ন থাকা দেশের তালিকায় ভারতের স্থান তৃতীয় প্রথম স্থানে রয়েছে আমেরিকা পরবর্তী ক্যাটাগরি নির্বাচন ও পদত্যাগ এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এআইবিডি এর প্রেসিডেন্ট পদে পুনরায় নিযুক্ত বা পুনরায় নির্বাচিত হল ভারত মালদ্বীপে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুইজু ইকুয়েডারে কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছেন ড্যানিয়েল নাব নবোয়া নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ক্রিস্টোফার লুকসন স্লোকাভিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট ফিকো ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন মাইকেল জনসন পরবর্তী ক্যাটাগরি খেলাধুলা পাকিস্তানকে পরাজিত করে এস এফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ জিতল ভারত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য আফগানিস্তান ক্রিকেট টিমের মেন্টর হিসেবে নিযুক্ত হলেন অজয় জাদেজা জাদেজা ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন শচীন টেন্ডুলকার এশিয়ান গেমস দু হাজার তেইশে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনার মেডেল জিতল ভারতের নীরজ চোপড়া ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক এর উদ্বোধন করা হলো হায়দ্রাবাদে ভারতে প্রথম প্রতিবন্ধীদের জন্য হাই টেক স্পোর্টস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো মধ্যপ্রদেশের গোয়ালিয়রে থার্টি সেভেন্থ ন্যাশনাল গেম হোস্ট করবে গোয়া এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারত মোট একশো সাঁত্রিশটি মেডেল জিতেছে যার মধ্যে আঠাশটি সোনা আটত্রিশটি রুপো এবং একচল্লিশটি ব্রোঞ্জ ওডিআই ওয়ার্ল্ড কাপ এ দ্রুততম হাজার রান সম্পূর্ণ করলেন অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার এশিয়ান গেমস দু হাজার তেইশে চতুর্থ স্থান অর্জন করলো ভারতে প্রথম স্থানে রয়েছে চীন ওডিআই ওয়ার্ল্ড কাপ এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা কাতার গ্র্যান্ড পিক্স দু হাজার তেইশে টাইটেল জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভারস্টাপন আন্ডার নাইনটিন গার্লস ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ জিতল আহমেদাবাদের শুভি গুপ্তা আচ্ছা ওডিআই ওয়ার্ল্ড কাপ এই যে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা কিন্তু ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ছিলেন তারপরে তার রেকর্ডটা আবার ব্রেক করেছেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা পরবর্তী পাঁচ বছরে খেলাধুলাকে প্রমোট করতে তিন হাজার কোটি টাকা খরচ করবে ভারত প্রো কাবাডি লিগের নিলামে সব থেকে দামি খেলোয়াড় হলেন ইরানের মোহাম্মদ রেজা সাদুলো চেনিয়া ইউকে হাই কমিশনার পরের ডে কম্পিটিশন জিতল চেন্নাইয়ের শ্রেয়া ধর্মরাজন ন্যাশনাল আর্কেরি চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ হোস্ট করবে অযোধ্যা প্রো কাবাডি লিগ এর নিলামের থেকে দামি খেলোয়াড় হলেন ইরানের মোহাম্মদ রেজরা সাদলুই চেনিয়া দু হাজার তেইশ ওয়ার্ল্ড অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলেন নিরাজ চোপড়া দু সেপ্টেম্বর মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন সুম্মন গিল দু সেপ্টেম্বর মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার চামরি আথাপাট্টু ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের খেলোয়াড় অ্যালেস্টার কুক ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার তেইশের ম্যাস্কট হল জুহি দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটকে অনুমোদন করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওডিআই ওয়ার্ল্ড কাপে দ্রুততম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্যালেন ম্যাক্সওয়েল এটা হচ্ছে রোহিত শর্মার রেকর্ডটা আগে যেটা ছিল সেই রেকর্ডটা ভেঙে ম্যাক্সওয়েল সব থেকে দ্রুততম সেঞ্চুরি করেছেন মুম্বাইয়ে একশো একচল্লিশতম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর অধিবেশন উদ্বোধন করলেন মোদি ফাইড ওয়ার্ল্ড জুনিয়র র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জিতল রৌনক সাবধানী ইলেভেন সুলতান অব জোহর কাপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায় রাশিয়ার অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি টি টোয়েন্টি ক্রিকেটে যুবরাজ সিংয়ের দ্রুততম পঞ্চাশ করার রেকর্ড ভেঙে দিলেন আশুতোষ শর্মা ইউএস গ্র্যান্ড প্রিক্স দু হাজার তেইশে শিরোপা জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন এশিয়ান প্যারা দু হাজার শুরু হলো চীনের হ্যাংজু শহরে দু সালের অলিম্পিক হোস্ট করার জন্য নিলাম ডাকবে ভারত আবুধাবি মাস্টার দু হাজার তেইশে টাইটেল জিতলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় উন্নতি হুদা ভারতের মহিলা টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন অমল মজুমদার পরবর্তী ক্যাটাগরি হল সামরিক মহড়া বাংলাদেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয়ে লঞ্চ করল ভারত চক্রবাদ দু হাজার নামে বার্ষিক যৌথ অনুশীলন হোস্ট করল ইন্ডিয়ান নেভি ক্যাম্পিয়ান পেট্রল দু মিলিটারি অনুশীলনে ইন্ডিয়ান আর্মি সোনার মেডেল জিতলো মালয়েশিয়ার সাথে এক্সাইজ হারিমাও শক্তি দু হাজার শুরু করল ভারত পরবর্তী ক্যাটাগরি হলো বইও লেখক দ্য ডে আই বিকাম এ রানার শিরোনামে বই লিখলেন সোহিনী চট্টোপাধ্যায় দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা ফর সাকসে শিরোনামে বই লিখলেন বিবেক অগ্নিহোত্রী দ্য রিভার্স উইং কোলোনিজম টু কর্পোরেশন শিরোনামে বই লিখলেন অশোক টন্ডন কোল্ড ব্লাডেড লাভ শিরোনামে বই লিখলেন গিরিশ দত্ত শুক্লা লায়ন্স দ্য ড্র্যাং দ্য মুনলাইট শিরোনামে আত্মজীবনী লিখলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান এ সোমনাথ ব্রেকিং দ্য মোল্ড শিরোনামে বই লিখলেন রঘুরাম রাজন ও রোহিত লাম্বা ডক্টর কানুভাই টেলরে জীবনীর ওপর ওরিয়র অন হুইলস হুইল চেয়ার টু পদ্মশ্রী শিরোনামে বই রিলিজ করলেন মনোজ সিনহা দ্য লর্ডস অব ওয়াংখেড়ে শিরোনামে বই লিখলেন ওয়াইভি রমন এবং আর কৌশিক পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটেগরি হল যোজনা ও অভিযান স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রোগ্রামের আওতায় একশো শতাংশ ওডিএ প্লাস কভারেজ অর্জন করল উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক আওয়াজ সহায়তা যোজনা লঞ্চ করল হলো ছত্তিশগড়ে অনাথ শিশুদের জন্য শোক আশ্রয় যোজনা লঞ্চ করলো হিমাচল প্রদেশ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করল তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনা লঞ্চ করল আসাম তফসিলি জাতির শিক্ষার্থীদের গুণমান সম্পন্ন শিক্ষা দিতে শ্রেষ্ঠ স্কিম লঞ্চ করল কেন্দ্র লেক লড়কি স্কিম অনুমোদন করলো মহারাষ্ট্র সম্প্রতি এ হেল্প প্রোগ্রাম লঞ্চ করা হলো ঝাড়খণ্ডে প্রজেক্ট নীলগিরি থার লঞ্চ করা হলো তামিলনাড়ুতে স্বচ্ছ তেহার সচ্ছ তেওহার ক্যাম্পেইন লঞ্চ করল উত্তরপ্রদেশ মালকানগিরি জেলাতে লাকমি স্কিম লঞ্চ করলো উড়িষ্যা ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিম লঞ্চ করল ভারত উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের দেওয়ার ঘোষণা করলো উত্তরপ্রদেশ ড্রাগমুক্ত রাজ্য করতে হোপ ইনিশিয়েটিভ লঞ্চ করলো পাঞ্জাব ভারতে অনলাইন ফিনান্সিয়াল ফ্রডের বিরুদ্ধে লড়তে ডিজি কাবজ প্রোগ্রাম লঞ্চ করল গুগল ভুট্টা চাষকে প্রমোট করতে বিশেষ প্রোগ্রাম লঞ্চ করছে উড়িষ্যা মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য মেটার্নিটি ইন্স্যুরেন্স প্ল্যান আনলো জোম্যাটো কোম্পানি পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো ব্যাংক ও অর্থনীতি এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিইও পদে নিযুক্ত হলেন অমিত সিং রান ব্যাংকিং এর কান্ট্রি হেড হিসেবে মনীষ জৈনকে নিযুক্ত করল ইয়েস ব্যাঙ্ক দু হাজার সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ এক দশমিক ছয় তিন লক্ষ কোটি টাকা বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দু এবং দু হাজার আর্থিক বর্ষে জিডিপি গ্রোথ হবে ছয় দশমিক তিন শতাংশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মনীষ কাপুর জলবায়ু ও পরিবেশ প্রজেক্টের জন্য জাপানের সাথে যৌথভাবে ছশো মিলিয়ন ডলার ফান্ড লঞ্চ করল ভারত সাউথ ইন্ডিয়ান ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ভিজে কুরিয়ান ভারতীয় রিজার্ভ ব্যাংকে সাব অফিস উদ্বোধন করা হলো অরুণাচল প্রদেশের ইটা ইটানগরে প্রাইভেট ব্যাঙ্কগুলিকে ন্যূনতম দুজন হোল টাইম ডিরেক্টর রাখার নির্দেশ দিলেন আরবিআই পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যাটাগরি বিজ্ঞান ও প্রযুক্তি নুর থ্রি নামে স্যাটেলাইট লঞ্চ করল ইরান গুগল প্লে স্টোরকে টক্কর দিতে ইন্দাস নামে অ্যাপ স্টোর লঞ্চ করলো ফোনপে হুস নামে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম হাই স্পিড রেলওয়ে লঞ্চ করল ইন্দোনেশিয়া ব্যাঙ্গালুরুতে সিক্স জি ল্যাব ফেসিলিটি চালু করলো নোকিয়া কোম্পানি কেরালার প্রথম থ্রি ডি প্রিন্টেড বিল্ডিংয়ের উদ্বোধন করা হলো তিরুবনন্তপুরমে তেরো হাজার ফুট উচ্চতায় দীর্ঘতম বাইলিন সেলা টানেল তৈরি করা হচ্ছে অরুণাচল প্রদেশে আয়রন বিম এর নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করল ইসরায়েল বিশ্বে প্রথম এআই ওয়ালেট লঞ্চ করল রাসপেরা রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম লঞ্চ করা হলো উত্তরপ্রদেশে পেইসি নামে পেসক্রাফ্ট লঞ্চ করলো মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিশ্বে প্রথম দেশ হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক গান সফলভাবে ফায়ার করল জাপান ভারত এবং নেপালের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু হল গুজরাটে ভারতের প্রথম ন্যানো ডিএপি প্ল্যান্ট উদ্বোধন করলেন অমিত শাহ বিশ্বে প্রথম কমার্শিয়াল সেলফ ড্রাইভিং কার লঞ্চ হলো ওয়াইমো কোম্পানি সেনঝাও সেভেন্টিন নামে মনুষ্যবাহী স্পেসক্রাফট লঞ্চ করলো চীন বিক্রম ওয়ান রকেট তৈরি করলো ভারতের স্কাইরুট কোম্পানি ট্রিডেন নামে বিশ্বের বৃহত্তম ঘোস্ট পার্টিকেল ডিটেক্টর তৈরি করছে চীন দুশো কোটি টাকার গ্রাফেন প্রোডাকশন ফেসিলিটি তৈরি করল কেরালা ঘড়ি ওয়েপেন সিস্টেম এর সফল ট্রেনিং লঞ্চ সংগঠিত করল পাকিস্তান ভারতে প্রথম স্যাটেলাইট বেসড গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ করবে রিলায়েন্স জিও ভারতে প্রথম অ্যাপেল আইফোন ম্যানুফ্যাকচার করবে টাটা কোম্পানি নিউ দিল্লিতে ভারতের প্রথম হোম প্রোডাকশন রেফারেন্স ফিউল লঞ্চ করলেন হরদীপ সিং পুরী হোস্ট ইন্টারন্যাশনাল হোম টেক্সটাইল সামিট হোস্ট করল বারাণসী নিউ দিল্লিতে পাটা ট্রাভেল মাঠ দু হাজার তেইশ হোস্ট করবে ভারত দু হাজার তেইশ অ্যানুয়াল এ জেনারেল কনফারেন্স হোস্ট করল অস্ট্রিয়া সেভেন্থ ইন্ডিয়া ইউ সাইবার ডায়লগ অনুষ্ঠিত হল ব্রাসেলসে অল ইন্ডিয়া পুলিশ সাইন্স কং সায়েন্স কংগ্রেস আয়োজিত হলো দেরাদুনে থার্টি সেভেন্থ ন্যাশনাল গেমস হোস্ট করবে গোয়া সিক্সটিনথ ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে কোচিতে এইট ব্রিক ইন্টারন্যাশনাল কম্পিটিশান কনফারেন্স অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে নাইনথ জি টোয়েন্টি পার্লামেন্টারি স্পিকার সামিট অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার আয়োজন করছে ভারত নাইন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে মুম্বাইয়ে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট দু হাজার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে প্রথম ইন্ডিয়া মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল এর উদ্বোধন করলেন রাজনাথ সিং বিশ্বের প্রথম জেন্ডার ব্যালেন্স ফেমওয়ার্ক অনুষ্ঠিত হলো দুবাইয়ে নিউ দিল্লিতে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ইভেন্ট ভারত টেক্স দু হোস্ট করবে ভারত দেরাদুনে ইউনাইটেড নেশন ফোরাম অন ফরেস্ট হোস্ট করল ভারত ফিফটিন্থ ট্রাইবাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এর উদ্বোধন করা হল মুম্বাই জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল দু শুরু হলো মুম্বাই আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে নিউ দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগ দু অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান আর্মি পরবর্তী ক্যাটাগরি অ্যাপ ও পোর্টাল বিদ্যালয় সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য ডিওই নিরীক্ষণ অ্যাপ লঞ্চ করলো দিল্লি সরকার রোজগার প্রয়াগ পোর্টাল লঞ্চ করলো উত্তরাখণ্ড সরকার আই স্টার ট্যালেন্ট কানেক্ট পোর্টাল লঞ্চ করলো রাজস্থান সরকার স্বয়ংপূর্ণা ই বাজার প্ল্যাটফর্ম লঞ্চ করল গোয়া মেয়েদের জন্য নান্দাগড়া যোজনা পোর্টাল লঞ্চ করল উত্তরাখণ্ড পরবর্তী ক্যাটাগরি প্রয়াণ সম্প্রতি ঊনআশি বছর বয়সে মারা গেলেন এশিয়ান পেন্টসের সহপ্রতিষ্ঠাতা অশ্বিন দানি সম্প্রতি আটষট্টি বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত সাংবাদিক কে এ সচেদানন্দ মূর্তি সম্প্রতি আশি বছর বয়সে মারা গেলেন আমেরিকার নোবেলজয়ী লেখিকা লুইস গার্লক সম্প্রতি নব্বই বছর বয়সে মারা গেলেন অসমীয়া লেখক সঙ্গীতজ্ঞ পণ্ডিত ডক্টর বীরেন্দ্রনাথ সম্প্রতি ছিয়াশি বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ববি চাল্টন পরবর্তী ক্যাটাগরি আন্তর্জাতিক বিবিধ দু সালে প্রতিরক্ষা খাতের খরচ সত্তর শতাংশ বৃদ্ধি করবে রাশিয়া বি আর আম্বেদকরের সবথেকে উঁচু স্ট্যাচু উন্মোচন করা হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরিয়াম প্রদান করছে রাশিয়া উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো হাউস্টনে আগত দু বছরের জন্য ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশনে সভাপতিত্ব করবে শ্রীলঙ্কা সম্প্রতি অপারেশন আয়রনস ওয়ার্ল্ড লঞ্চ করল ইসরায়েল দু হাজার তেইশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি এ সভাপতিত্ব করল সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য বাংলাদেশকে তিনশো মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ভারতের বাইরে বি আর আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করা হলো ওয়াশিংটনে ভিয়েতনামে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে ইরান পার্সি ভাষায় হামুন শব্দের অর্থ হলো মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বিশাল জলাশয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত ঘূর্ণিঝড়ের নামের অর্থও কিন্তু জিজ্ঞাসা করেন সম্প্রতি বিনামূল্যে ফ্লু ভ্যাকসিনেশন শুরু করল মঙ্গোলিয়া দু হাজার তেইশ সাল থেকে সবথেকে কম জন্ম হওয়ার লক্ষ্য করা গেল ইতালিতে পরবর্তী ক্যাটাগরি বিভিত এবং আজকের শেষ ক্যাটাগরি ল্যান্ড অ্যাকুইজেশন বিল পাশ করল উড়িষ্যার বিধানসভা আর্জেন্টিনার সাথে সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত অমৃতসরে থার্টি ফার্স্ট নর্দার্ন জোনাল কাউন্সিল মিটে সভাপতিত্ব করবে অমিত শাহ বিহারে দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে কাইমুর জেলায় ভারতে প্রথম রাজ্য হিসেবে কাস্ট সেন্সাস ডেটা রিলিজ করছে বিহার প্রতিটা পঞ্চায়েতে গ্রামা নিরালয়া ন্যায়ালয় বা গ্রামীণ কোর্ট তৈরি করার জন্য পরিকল্পনা করছে কর্ণাটক সম্প্রতি জম্মু কাশ্মীরের বাসহুলি জিআই ট্যাগ পেলো আদিবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য আর্থ সামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে আসাম সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণ দিতে চলেছে মধ্যপ্রদেশ সম্প্রতি অরুণাচল প্রদেশে আই ট্যাগ পেলো উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হবে অযোধ্যা সম্প্রতি গোয়ার কাজুবাদাম জিআই ট্যাগ পেলো উত্তরপ্রদেশ রাজ্যে জলজ প্রাণী হিসেবে ঘোষিত হল গাঙ্গেয় ডলফিন তামিলনাড়ুর নাগাপট্টি নাম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করছে ভারত গ্রিন হাইড্রোজেন সরবরাহের জন্য সৌদি আরবের সাথে মৌ স্বাক্ষর করল ভারত তেলেঙ্গানা সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী বিচারমূলক পরিষেবা ও রাজ্য পরিচালিত আইন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইডাব্লু দের জন্য দশ শতাংশ সংরক্ষণ দেবে বিহার বিহারের পর কাস্ট সার্ভে চালু করতে চলেছে রাজস্থান সম্প্রতি অরুণাচল প্রদেশে খামতি চাল জিআই ট্যাগ পেল সুইজারল্যান্ডের সাথে সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করল ভারত এগারোশো জন মহিলা বিট কনস্টেবলকে পিঙ্ক স্কুটার দেবে উত্তরপ্রদেশ ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হতে চলেছে উদয়পুর নিউ দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার আয়োজন করছে ভারত ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করল ভারত ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হল তামিলনাড়ু সোর মন্দির মাদি নামে একটি গর্বা গান লিখলেন নরেন্দ্র মোদি তেইশে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল কেন্দ্র স্বতন্ত্র এসটি কমিশন প্রতিষ্ঠা করবে মহারাষ্ট্র সমলিঙ্গ বিবাহকে বৈধ করার জন্য আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া প্রথম হল ঝাড়খণ্ড ভারতের প্রথম আইএসও সার্টিফিকেশন পাচ্ছে ভোপালের মহিলা থানা বিশ্বের একশোটি দেশে আয়ুর্বেদ দিবস পালন করা হবে প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল্যা বিকাশ কেন্দ্র লঞ্চ করা হলো মহারাষ্ট্রে ভারত সহ সাতটি দেশে নাগরিকদের ফি ট্যুরিস্ট ভিসা প্রদান করবে শ্রীলঙ্কা উত্তরপ্রদেশে প্রথম মিশন শক্তি ক্যাফে চালু করা হলো গোন্ডা জেলায় জি টোয়েন্টি থেমের উপর দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করা হলো বিহারের পাটনায় নিউ দিল্লিতে সেভেন্থ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী আহমেদাবাদে ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন অর্জুন মুন্ডা প্রথম মহিলা হিসেবে রাবণ দহন করলেন কাংনা রানাওয়াত নাগাল্যান্ডে প্রথম মেডিকেল কলেজ উদ্বোধন করা হলো কোহিমাতে প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার থাকা ভারতে প্রথম রাজ্য হলো কেরালা আগত বইয়ে ইন্ডিয়ার পরিবর্তে ভারত শব্দ ব্যবহার করবে এনসিইআরটি বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য